वेलकम टू अनदर वीडियो ऑफ द यूथ नेटवर्क। आज के আমরা কিছু জব ভ্যাকেন্সি নিয়ে ডিসকাশন করব, যেরকম আমরা আমাদের বাকি ভিডিওগুলোতেও করছি। এখন থেকে আমরা আমাদের ডিসকাশনটা করব কিওয়ার্ড দিয়ে, যে তিনটে কিওয়ার্ড মনে রাখতে হবে প্রতিদিন, এট লিস্ট তিনটে জব ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করব। তিনটে হেডিংস এর আন্ডারে জব ভ্যাকেন্সি অনেক কটা আছে, একটাতে 32 আছে, একটাতে 163 আছে, আর একটাতে 7-8টা আছে। তো আমাদের আজকে তিনটে কিওয়ার্ড হচ্ছে ONGC, ADB এবং L&T। তো আমরা আজ ADB দিয়ে শুরু করছি। জব পোর্টালে সার্চ বারে গিয়ে ADB লিখে সার্চ করছি, দেখছি ADB এর কি ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য। সার্চ রেজাল্টে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে ADB প্রজেক্ট রিকোয়ারমেন্ট ত্রিপুরা। ADB হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কিছু প্রজেক্ট চলছে ত্রিপুরাতে, আর তার জন্য রিক্রুটমেন্ট করছে আর্মেনাস সফটওয়্যার কোম্পানি। এটা কলকাতার একটা কোম্পানি। তো এই প্রজেক্টের আন্ডারে 32 ভ্যাকেন্সিস আছে ত্রিপুরার জন্য। তোমরা ADB সার্চ করে পোর্টাল থেকে ডিটেলসগুলো দেখে নেবে কি কি পজিশনের জন্য ওপেনিং আছে। এই যে বুলেট মার্ক করা আছে ভ্যাকেন্সিগুলো দেখবে। ডিজাইন ইঞ্জিনিয়ার ফর স্টর্ম ওয়াটার ড্রেনেজ, আর্কিটেক্ট আরবান প্ল্যানার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্ট সেফগার্ড, সোশ্যাল সেফগার্ড, সোশ্যাল ইকোনমিক সার্ভেয়ার, GIS অপারেটরস, অফিস ম্যানেজার, অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্সপিরিয়েন্স বলেছে 3 থেকে 5 বছর। স্কিলগুলো এখানে মেনশন করা আছে, বিভিন্ন ভ্যাকেন্সির জন্য কি কি স্কিল দরকার। এরকম করে 32টা ভ্যাকেন্সি আছে। এদের সাথে ডিপ্লোমা, ITI, গ্র্যাজুয়েশন, BCA, BCom, BSc সব ধরনের কোয়ালিফিকেশনের জন্য ওদের সাথে ভ্যাকেন্সি আছে। জব লোকেশন হচ্ছে ত্রিপুরা। নাম্বার অফ পজিশনস 32। কন্ট্যাক্ট পার্সনের নাম এবং ইমেল ID এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারো এই জবগুলোর ব্যাপারে। তাছাড়াও অ্যাপ্লাই জবে ক্লিক করলে তোমরা চলে যাবে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে। কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক ওপরেও দেওয়া আছে। এখানে দেখো এই লিঙ্কটা থাকে আমাদের পোর্টালে, এখানে ক্লিক করলে কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে সরাসরি। কোম্পানির নাম হচ্ছে আরমেনাস। তো ওখানে গিয়ে তোমরা ডিটেলসগুলো দেখতে পারো, আর যে রিক্রুটার তার ইমেল ID নিচে দেওয়া আছে, ওই ইমেলে যোগাযোগ করে তোমরা এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। আমাদের আজকের সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে L&T। L&T লিখে আমরা সার্চ করব, দেখব ত্রিপুরাতে কি ভ্যাকেন্সি আছে। এটা একটা MNC কোম্পানি, যেরকম আমরা সবাই জানি। L&T নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জন্য কিছু ভ্যাকেন্সি ছেড়েছে ত্রিপুরাতে। লোকেশন হচ্ছে উদয়পুর এবং ধর্মনগর। খুবই ভালো স্যালারি দিচ্ছে ওনারা, 3,50,000 থেকে 7,50,000 পার ইয়ার। জব ডিটেলস এখানে দেওয়া আছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের, এবং কি কি রিকোয়ারমেন্ট সেগুলো দেওয়া আছে। অ্যাপ্লাই জবে ক্লিক করে তোমরা ডাইরেক্ট L&Tর ক্যারিয়ার ওয়েবসাইটে যেতে পারো, সেখানে গিয়ে সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো এই পজিশনের জন্য। বাকি ডিটেলসগুলো পোর্টালে লগ ইন করে দেখে নেবে। আজকের 3 নম্বর ভ্যাকেন্সি, যেটা নিয়ে আমরা আলোচনা করব, 3 নম্বর কিওয়ার্ড এবং 3 নম্বর কোম্পানি, সেটা হচ্ছে ONGC। ONGCর একটা নোটিফিকেশন বেরিয়েছে, আমরা দেখে নেব। জব পোস্টিংয়ে এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছি ফিচার জবে ফার্স্টেই আছে ONGC। যদি খুঁজে না পাও তাহলে এখানে সার্চ করেও তোমরা দেখতে পারো। দেখে নেব ONGC রিক্রুটমেন্টে নোটিফিকেশনে কি বলা আছে। ONGC ত্রিপুরা রিক্রুটমেন্ট নোটিশ, নাম্বার অফ ভ্যাকেন্সি 163। অনেক কটা পজিশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া লেভেলে বেরিয়েছে। ONGCর যে 21খানা ওয়ার্ক প্লেস আছে অ্যাক্রস ইন্ডিয়া, ওয়ার্ক সেন্টার বলে 21 ওয়ার্ক সেন্টার্স অ্যাক্রস ইন্ডিয়া, সেই সমস্ত জায়গার জন্য। তার মধ্যে শুধুমাত্র ত্রিপুরার জন্য আছে 163 ভ্যাকেন্সি। তো তোমরা আমাদের পোর্টালে অ্যাডভার্টাইজমেন্টটা খুলে তার সামারি দেখতে পাবে। এখানে সেন্ট্রাল সেক্টর আগরতলার জন্য দেখো অ্যাকাউন্টেন্টের ভ্যাকেন্সি আছে 10টা, অ্যাসিস্ট্যান্ট HR এর 20, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 10, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 5, ड्राफ्ट्समैन 5, इलेक्ट्रीशियन 30, फिटर 30, मशीनिस्ट 5, मैकेनिक 30, सर्वेयर 6 एंड वेल्डर 12। टोटल 163 वैकेंसी 29/7/2020 থেকে 17/8/2020 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পজিশনগুলোর জন্য। এজ ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া সবগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্টটা দেখার জন্য এখানে লিংক দেওয়া আছে, এই লিংকে ক্লিক করলে অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্টটাও তোমরা দেখতে পাবে পুরো ডিটেলসে। एडवर्टाइज नंबर, एंगेजमेंट ऑफ अप्रेंटिस अंडर द अप्रेंटिसेस एक्ट 1961। এটা তোমরা স্ক্রল করে নিচের দিকে যাবে, সেক্টর ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ডিটেলস দেওয়া আছে। অনেকটা নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে আগরতলার ভ্যাকেন্সিগুলো, বা ডাইরেক্ট পিডিএফ এ সার্চও করে নিতে পারো আগরতলা বলে। এই যে সেন্ট্রাল সেক্টর আগরতলা, এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। তার নিচে যাবে তো এখানে এজ ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া 18 থেকে 24 ইয়ার্সের মধ্যে হতে হবে এই পজিশনগুলোর জন্য অ্যাপ্লাই করতে হলে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, অনেকটাই লম্বা তাই আমি ডিটেলসে যাচ্ছি না। লিঙ্কগুলো যেহেতু জব পোর্টালে দেওয়া আছে সেখান থেকে ব্রাউজ করে তোমরা তোমাদের ফ্রি সময়ে ডিটেলে দেখে নিতে পারবে। স্টাইপেন্ড কি দেওয়া হবে, সিলেকশন প্রসিডিওর কি, তার জন্য আর কি কি কন্ডিশন আছে সেই সব কিছুই এখানে দেওয়া আছে। এই যে অফিসিয়াল পেজের লিঙ্কটা এটাও আমাদের জব পোর্টালে দেওয়া আছে, এটাও তোমরা আমাদের পোর্টাল থেকে পেয়ে যাবে। তো যখনই তোমাদের কাছে ফ্রি টাইম আছে আমাদের পোর্টাল ভিজিট করবে, ভিজিট করে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টগুলো এখান থেকে দেখে নেবে। পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং জব পোস্টিং নিয়ে আসবো, মোস্টলি টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সেলস, বিজনেস ডেভেলপমেন্ট সব কিছুর জন্যই থাকবে। মেডিকেল ফিল্ড, বায়োমেডিক্যাল সব ফিল্ডের জন্য। ততদিন কারোর জন্য করোনা না হয় নিজেদের খেয়াল রাখো, ভালো থাকো। ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে খবরগুলো আমরা সবার কাছে পৌঁছাতে পারি এবং সবাই যেন দেখতে পারে। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।